দেখো তামিম তো মনে হয় ফার্স্ট চয়েস হইতে পারে ওপেনিং স্লটে উইথ লিটন দাস, আমি জানি না, অথবা নাইমও থাকতে পারে, সেটা থাকতে পারে। বাট আমি মনে করি যে বাংলাদেশ দুইটা ম্যাচেই থেমে যাবে, হয়তো বাংলাদেশ আবার জানি সেকেন্ড রাউন্ডে খেলার যথেষ্ট সম্ভাবনা আছে, আমি বলি বাংলাদেশ খেলবে, তো সেরকম হলে তো একটা সুযোগ থাকবেই। আর তামিমকে আমি দেখি আসলে এরকম যারা খেলে ক্রিকেট, যারা প্লেয়ার, আমরা তাদের থেকে কী আশা করি, একটা দারুণ সূচনা আরম্ভ করি এবং সে ওই রকমই প্লেয়ার। আমি মনে করি ছোটোবেলার তামিমকে যখন আমি সিনিয়র তামিমকে দেখ, আবার যখন একটু মনে করি ছোটোবেলার আমাদের সিনিয়র তামিম যেরকম ব্যাটিং করতো, আমার মনে হয় জুনিয়র তামিম সেরকমই ব্যাটিং করে। সুতরাং তামিমের এটাই স্টাইল এবং ছোটো তামিমের, সত্যি কথা বলতে গেলে তানজিদ তামিমের, তো আমি মনে করি ও যদি ওর এই জিনিসটাকে ধরে রাখে, আমি চাই ও ধরে রাখ, ও যাতে খুব একটা না চেঞ্জ করুক, ওর স্বভাব যত খেলাটাই খেলুক, আমরা যাতে প্রেশার ক্রিয়েট না করি বাইরে থেকে। কারণ এই ক্রিকেট এমন একটা খেলা, আপনি সাকসেস হবেন, আপনি ফেলিয়ার হবেন, বাট আমি মনে করি এই ছেলের পথে লম্বা পথ পাড়ি দেওয়ার ক্ষমতা আছে, বড় ক্রিকেটার হওয়ার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে। তো এশিয়া কাপে যদি ও ফেলও করে সেটা আমি একটুও চিন্তা করবো না, কারণ ডেফিনেটলি আপনি হাই পারফরমেন্স লেভেল কিংবা তাই ইমার্জিং লেভেল আর ইন্টারন্যাশনাল লেভেলের মধ্যে ফারাক বিস্তার আছে, এটা আমাদের মানতেই হবে। বাট তারপরে আমি আশা করি তামিম ওই কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করবে, উইকেট ভালো থাকবে ইনশাল্লাহ, আমি মনে করি সেখানে যদি ও তার নিজের খেলাটা খেলে বাংলাদেশকে দারুণ একটা সুযোগ এনে দেবে।